أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় একটি ওযিফা বলেছেন তা হলো ইস্তিগফার এই ইস্তিগফার এমন ওযিফা তা যদি এক জায়গায় রাখা হয় অপর দিকে দুনিয়ার বাকি সব ওযিফা রাখা হয় তাহলে ইস্তিগফারের ওজন ভারী হবে এই ইস্তিগফারের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের সকল সমস্যা সমাধান হয় আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা মানসিক সমস্যা শারীরিক সমস্যা সামাজিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা সন্তান সন্ততির সমস্যা সব সমস্যা সমাধানের ওয়াদা করেছেন স্বয়ং মহান রব্বুল আলামিন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান যুগে মানুষ জানে না কতবার এই ইস্তিগফার পড়তে হবে কখন পড়তে হবে কিভাবে পড়তে হবে প্রতিদিন কতবার পড়তে হবে জীবনে মোট কতবার পড়তে হবে এই ব্যাপারে খোলামেলা আলোচনা করেছেন মুফতি মাওলানা জারওয়ালি রহমতুল্লাহ আলাই উনি ইস্তিগফার পড়ার এমন চমৎকার চমৎকার নিয়ম বলেছেন এবং পরীক্ষিত পদ্ধতি জানিয়েছেন যা ফলো করতে পারলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা বাকি থাকবে না উনার বয়ান থেকে আজ আমি আপনাদেরকে শোনাবো কোন ইস্তিগফারটা পড়বেন কখন ইস্তিগফার পড়বেন কোন ইস্তিগফারটি কতবার করে পড়বেন কতদিনের মধ্যে পড়তে হবে ইত্যাদি বিস্তারিত আশা করি আজকের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে তাই শেষ পর্যন্ত প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল প্রতিটি লাইন হীরার চেয়ে দামি তাই টেনে টেনে শুনলে কিছুই বুঝতে পারবেন না এক বুজুর্গ তার নিজের ঘটনা বয়ান করে বলেন কিছুদিন আগের ঘটনা আমি এক জায়গায় সফর করছিলাম সাথে এক মসজিদে নামাজের জন্য প্রবেশ করেছি এমন সময় এক লোক এসে আমাকে সালাম দিয়ে বলল হুজুর আসসালামু আলাইকুম আমাকে দুই মিনিট সময় দিতে পারবেন বুজুর্গ বলল ঠিক আছে বলুন তখন সেই মসজিদের বাহিরে একটি গাড়ির দিকে ইশারা করে বলল হুজুর ওই যে দেখছেন গাড়ি সেটি আমার ইস্তিগফারের গাড়ি বুজুর্গ তখন প্রশ্ন করল ইস্তিগফারের গাড়ি মানে কি সেই লোকটি বলল হুজুর আমি খুব গরিব ছিলাম আর দারিদ্রতা থেকে মুক্তির জন্য অনেক কষ্টে 5 লক্ষ টাকা জমা করে এক বন্ধুর সাথে শেয়ারে একটি গাড়ি কিনলাম কিন্তু সেই বন্ধু ধোকা দিয়ে আমার সেই 5 লাখ টাকা নিয়ে গেছে সারা জীবনের কামায় হাতছাড়া হয়ে যাওয়ায় একদম পেরেশান হয়ে চিন্তা করলাম দুনিয়ার ধোঁকায় পড়ব না আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে নিব 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি আর নামাজ শেষে যতটুকু সময় পাই শুধু ইস্তিগফার পড়ি এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন মসজিদ থেকে বের হলাম হঠাৎ এক লোক এসে আমাকে বলে ভাই আমি আপনাকে খুঁজছি আমি একটি গাড়ি কিনব একজন বিশ্বস্ত মানুষ পাচ্ছি না আপনি আমার সাথে চলুন এ কথা বলে সে তার গাড়িতে করে আমাকে শহরে নিয়ে গেল গাড়ির শোরুম থেকে একটি গাড়ি কিনল আর তার চাবি আমাকে দিয়ে দিল গাড়ির কাগজপত্রে নামও দিল আমার সে আমাকে বলল তুমি গাড়ি চালাতে থাকো আর প্রতিদিন আমার জন্য 100 টাকা করে জমা করবে আলহামদুলিল্লাহ আজ প্রায় 1 বছর হয়ে গেল সে গাড়ির আসল মালিকের কোনো খোঁজ নাই আমি প্রতিদিন এই গাড়ি থেকে 1000 টাকা রোজগার করি আর মালিকের জন্য 100 টাকা করে রেখে দেই আলহামদুলিল্লাহ আমি এখন ভালোই আছি দেখুন সে বিপদে নিরাশ হয়নি নামাজ এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর সাহায্য চেয়েছেন আল্লাহ তাকে গায়েবে সাহায্য করেছেন বাস্তব ঘটনা 2 ইমাম আহমদ বিন হাম্বল একদিন এক মসজিদে রাত কাটাতে চাইলেন কিন্তু মসজিদে প্রবেশের অনুমতি মিলল না ইমাম বললেন বারান্দায় হলেও সুযোগ দাও কিন্তু মসজিদের কেয়ারটেকার বলেন নিয়ম নাই অপরিচিত লোককে মসজিদে থাকার এজাজত নাই মসজিদের পাশ দিয়ে ওই সময় একজন এলাকার লোক যাচ্ছিল তিনি বললেন জনাব চলুন আজ আপনি আমার ঘরের মেহমান হবেন ইমাম আহমদ তার সাথে চলে গেলেন তাকে বসতে দিলেন আর লোকটি মেহমানের জন্য আটার খামি মাখছেন রুটি বানানোর জন্য আর বড় বড় আওয়াজে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তখন ইমাম আহমদ
লোকটিকে প্রশ্ন করলেন, আস্তাগফিরুল্লাহর আমল কি তোমাকে কোনো উপকার দিয়েছে? সে বলল, হ্যাঁ অবশ্যই দিয়েছে, যখন থেকেই ইস্তিগফারের আমল শুরু করেছি তখন থেকেই আল্লাহ আমার সকল আশা পূরণ করে দিয়েছেন যা আমি কল্পনাও করিনি। রুটিওয়ালা বলেন, তবে আমার একটি আশা এখনো পূরণ হয়নি। তখন ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, সেটি কি? সে বলল, আমি দোয়া করছি যে এই জামানার সবচেয়ে বড় আলেম বুজুর্গ ইমাম আহমদ বিন হাম্বলকে যেন আমার ঘরে এনে খাওয়াতে পারি, কিন্তু উনার কোনো পাত্তাই পাচ্ছি না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল মুস্কি হেসে বললেন, হে ভাই, তোমার সে আশাও আল্লাহ পূরণ করেছেন, কারণ আমি হলাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। দেখুন, রুটিওয়ালা সবসময় আস্তাগফিরুল্লাহ পড়তো, হাঁটতে বসতে চলতে ফিরতে, তাই আল্লাহ তাআলা তার সকল আশা পূরণ করে দিয়েছেন। ইস্তিগফারের ফজিলত ও আমল নিয়ে অনেকে অনেক অভিজ্ঞতার কথা বলেছেন। এক বুজুর্গ বলেন, আমি যখনই কোনো সমস্যায় পতিত হই যার কোনো সমাধান খুঁজে পাই নাই, তখন আমি 1000 বার ইস্তিগফার করি, এরপরে আল্লাহ তাআলা আমার অন্তর খুলে দেন এবং আমার সমস্যা সমাধানের পথ খুলে দেন। মানুষ যখন তওবা করেন সে তখন বেগুনা হয়ে যায়, ভবিষ্যতে গুনাহ না করার নিয়ত করে, তখন আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দেন, তার ধন সম্পদে বরকত ঢেলে দেন, আল্লাহ তাআলা তাকে বাগানের মালিক বানিয়ে দেন, সন্তান সন্ততি দান করেন। এবার আসুন, ইস্তিগফারের জন্য কোন দোয়াটি পড়বেন, সেরকম সহি হাদিসের আলোকে 5টি দোয়া আজ আমরা শিখব। মনের আশা পূরণ, দারিদ্রতা দূর করে সম্পদশালী হওয়া, সন্তান সন্ততি লাভ, গুনাহ মাফ, রিজিক বৃদ্ধির জন্য তওবা ও ইস্তিগফারের বিকল্প নাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাই। কোরআন সুন্নাহ হতে অনেক দোয়া ইস্তিগফার রয়েছে, তবে পড়তে সহজ ও ব্যাপক প্রচলিত দোয়ার মাধ্যমেও ক্ষমা প্রার্থনা করা যায়। এমনই 5টি দোয়া তুলে ধরা হলো যার মাধ্যমে মুমিন মুসলমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আর তা হলো, প্রথম দোয়াটা হলো, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থাৎ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। এর নিয়ম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এটি 100 বার পড়েছেন, তো আপনিও এই দোয়াটি প্রতিদিন 100 বার পড়তে পারেন। দ্বিতীয় দোয়া হলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ হলো, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এবং তার কাছে তওবা করে ফিরে আসি। এর নিয়ম হলো, দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এই দোয়া দিয়ে ইস্তিগফার করবেন। হাদিসে এসেছে, এই দোয়া দিয়ে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। সুতরাং হাঁটতে বসতে চলতে ফিরতে আপনি এই ইস্তিগফারের দোয়াটি বেশি বেশি পড়বেন। তৃতীয় হলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। এর নিয়ম হলো, প্রতিবক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিগফারটি 3 বার পড়তেন। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় যখন ফরজ নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। চতুর্থ দোয়া হলো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এর নিয়ম হলো, এই ইস্তিগফারটি প্রতিদিন 70 বা 100 বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা এবং ইস্তিগফার করতেন, তো আপনিও যে কোনো সময় এই দোয়াটি 70 বার বা 100 বার প্রতিদিন পড়তে পারবেন। পঞ্চমটি হলো, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার বলা হয়, এটি পড়া, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা।
اللهم انت رب لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি, আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছো তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। এর নিয়ম হলো সকাল এবং সন্ধ্যায় ইস্তেগফার করা, ফজর এবং মাগরিবের নামাজের পরে ইস্তেগফারটি একবার পড়তে ভুল করবেন না। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। পবিত্র কোরআনে পাকে ইস্তেগফারের উপকারিতা আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বর্ণনা করে দিয়েছেন। একদিন এক লোক হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে আরজ করলো যে হজরত, আমি বড়ই গুনাহগার, এমন আমল বলে দিন যেন আমার গুনাহসমূহ মাফ হয়ে যায়। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। এরপর আরেকজন এসে আরজ করলো, অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, এমন আমল বলে দিন যাতে তা আমরা করলে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। হজরত হাসান বসরি বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। এরপর আরও একজন লোক আসলো, বলল, হজরত, আমি কর্জের দ্বারা জর্জরিত, অনেক দিন যাবৎ চেষ্টা করছি কর্জ পরিশোধ করতে কিন্তু পারছি না, আপনি আমাকে এমন আমলের কথা শিখান যাতে আমি কাজ থেকে কর্জ থেকে মুক্ত হতে পারি। তো হজরত হাসান বসরি বললেন, ইস্তেগফার করো। আরেক বান্দা আসলো, বলল, হুজুর, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে ছেলে সন্তান দান করেন। তো হজরত তাকে শিখিয়ে দিলেন, বেশি বেশি ইস্তেগফার করো। এরপর আরেকজন লোক আসলো, বলল, হুজুর, আমার বাগানে ফল যাতে বেশি হয় সেজন্য দোয়া করুন। তো হজরত হাসান বসরি তাকে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে তোমার বাগানে ফল বেশি বেশি হবে। আরেকজন আসলো, হজরত, আমার বাড়িতে যেন পানির যথাযথ ব্যবস্থা হয়, পানির খুবই সমস্যা চলছে, সেজন্য দোয়া করুন। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ইস্তেগফার করো। এখন সেই মজলিসে যারা ছিল তারা বড়ই হয়রান যে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সকল সমস্যার জন্য একটাই মেডিসিন দিচ্ছেন, একটা আমলের কথা বলছেন, ইস্তেগফার, ইস্তেগফার। তখন একজন প্রশ্ন করে বসল যে হযরত, আপনি সকলকে সব ধরনের সমস্যার জন্য একই আমল বলে দিচ্ছেন, এর কারণ কি? তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের সূরা নূহের 10 নম্বর থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, সেখানেই এই কথাগুলা মূলত উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর অজস্র রহমতের বৃষ্টি ছেড়ে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, তোমাদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। ওয়াবানিন, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। ওয়াজআল্লাকুম জান্নাতিন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন। ওয়াজআল্লাকুম আনহারা, তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করে দিবেন। তো সূরা নূহের এই 3টি আয়াতের দ্বারা ইস্তেগফারের 6টি উপকারিতা আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। এই ইস্তেগফারের একটি আমলও যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি তাহলে আমাদের সকল সমস্যা এর দ্বারাই সমাধান হয়ে যাবে। কেহ বলে ব্যবসায় লোকসান, এটা বাগানের মতো, সুতরাং ইস্তেগফার দ্বারা যেমন বাগানে ফসল বেশি হয় তেমনি ব্যবসায়ীরা ইস্তেগফার দ্বারা তাদের ব্যবসায় বরকত আনতে পারবেন। অনেকে বলেন সন্তান হয় না, তারাও ইস্তেগফারের আমল করতে পারেন। অনেকে বলেন খরা বৃষ্টি হয়েছে, তারাও ইস্তেগফার করতে পারেন। কেহ বলে কর্জ শেষ হয় না, তারাও এই মহান আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। এটা আল্লাহর কালাম, এতে কোনো ধরনের সন্দেহ নাই। আল্লামা বাগাবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত নূহ আলাইহিস সালামের জাতি যখন বহুদিন ধরে তাকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বিরত থাকতে অস্বীকৃতি জানায়, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি বৃষ্টিপাত বন্ধ করে দেন। 40 বছর ধরে তাদের সন্তান সন্ততির জন্মগ্রহণ বন্ধ রইল, তাদের অর্থ সম্পদ বিনষ্ট হয়ে গেল, এমনকি চতুষ্পদ জন্তুগুলোও শেষ হয়ে গেল। তখন তাদেরকে হযরত নূহ আলাইহিস সালাম উপদেশ দিয়েছিলেন,
তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। তো একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টিপাতের জন্য ইস্তেশকার নামাজের উদ্দেশ্যে বের হলেন। ময়দানে এসে তিনি শুধু তওবা ইস্তেগফার করলেন, ইস্তেশকার নামাজ আদায় করলেন না। লোকেরা প্রশ্ন করলো, আপনি ইস্তেশকার নামাজ আদায় করলেন না, শুধু ইস্তেগফার করলেন কেন? তিনি বললেন, আল্লাহ তাআলা ইস্তেগফার করার আদেশ দিয়েছেন এবং এর বরকতে বৃষ্টি বর্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তাই করেছি যা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুতরাং কোরআন ও হাদিস থেকে আমরা ইস্তেগফারের অসংখ্য ফজিলত উপকারিতা লক্ষ্য করি। তার মধ্যে 25টি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো, নাম্বার 1 ইস্তেগফার করা নবীদের সুন্নত, নাম্বার 2 ইস্তেগফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল, নাম্বার 3 ইস্তেগফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়, নাম্বার 4 ইস্তেগফার দ্বারা গুনাহসমূহ মাফ হয়, 5 ইস্তেগফার দ্বারা ব্যবসায় লাভ হয়, 6 ইস্তেগফার দ্বারা মর্যাদা বৃদ্ধি হয়, 7 ইস্তেগফার পাঠ করলে আল্লাহর রহমত নাজিল হয়, সহিনিয়তে ইস্তেগফার পাঠ করলে আল্লাহর দয়া ও রহমত নাজিল হয়। দলিল হলো পবিত্র কোরআনের সূরা নিসার 110 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গফুরুর রাহিমা। অর্থাৎ যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াময় পায়। 8 নম্বর ফজিলত হলো ইস্তেগফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান হয়। 9 নম্বর ফজিলত হলো ইস্তেগফার খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়, ইস্তেগফারের দ্বারা বাগানে ফসল লাভ হয়। 11 নম্বর হলো ইস্তেগফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, তারপর সে যদি ফিরে আসে, গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তেগফার করে, তাহলে তার অন্তর পরিচ্ছন্ন করে দেয়া হয়। যদি আবার গুনাহ করে তাহলে এটি বাড়তে থাকে, অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর কালিমায় আচ্ছাদিত হয়ে যায়। বস্তুত এটি আলোচনা করে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, সূরা মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলছেন, কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে। 12 নম্বর ফজিলত হলো ইস্তেগফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায়। 13 নম্বর হলো ইস্তেগফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। 14 নম্বর হলো ইস্তেগফার দ্বারা আল্লাহ তাআলা অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করাকে সর্বদা গ্রহণ করে আল্লাহ তাকে সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেন, সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি। এটি আবু দাউদ এবং মসনদ আহমদের হাদিস। 15 নম্বর ফজিলত হলো ইস্তেগফার দ্বারা সকল গুনাহসমূহ মাফ হয়ে যায়। হযরত বেলাল ইবনে ইয়াসার ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম, উনার থেকে বর্ণিত, তিনি তার বাবা ও দাদার সূত্রে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, তার সব গুনাহ ক্ষমা করে দেয়া হয়, এমনকি ধর্মযুদ্ধ থেকে পলায়নের গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এটি তিরমিজি এবং মিশকাত শরীফের মধ্যে রয়েছে। আমি এই ইস্তেগফারের দোয়াগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেটা লিখে নেবেন। 16 নম্বর ফজিলত হলো ইস্তেগফারের দ্বারা আল্লাহর আজাবও আসে না। দলিল হলো সূরা আনফালের 33 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ইলা আখিরিল আয়াত। অর্থাৎ আল্লাহ কখনই তাদের উপর আজাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন, তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আজাব দেবেন না। এটি সূরা আনফালের 33 নম্বর আয়াত। তেমনিভাবে 17 নম্বর হলো গুনাহ নামক মারাত্মক রোগের ঔষধ হলো ইস্তেগফার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কী এবং তার ঔষধ কী? তোমাদের রোগ হলো গুনাহ আর ঔষধ হলো ইস্তেগফার। এটি বাইহাকি এবং আত-তারগীবের হাদিস। 18 নম্বর ফজিলতটি হলো ইস্তেগফার শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ।
যেমন হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইবলিস শয়তান বলেছিল, তোমার প্রতাপের শপথ, তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতে থাকব। জবাবে আল্লাহ তাআলা বলেছিলেন, আমার প্রতাপ ও মহিমার শপথ, তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে আমি তাদের ততক্ষণ ক্ষমা করতে থাকব। এটি মুসনাদ আহমদের হাদিস। এছাড়াও ইস্তিগফার পাঠের মাধ্যমে আপনার 19 নম্বর ফজিলত হলো হৃদয় মুকুরে আল্লাহর ভয় জাগ্রত হয়। নাম্বার 20 নেক কাজ করতে মন চায়। নাম্বার 21 গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। নাম্বার 22 হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকে। নাম্বার 23 এবাদতে একাগ্রতা তৈরি হয়। নাম্বার 24 বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেন। এবং 25 নম্বর ফজিলত হলো ইস্তিগফার করার পর আল্লাহ তালা বান্দার দোয়াও কবুল করেন। আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করুন, তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হবেন। এটা না যে এটা যেন না হয় যে জবান ইস্তিগফার করছেন আর মনে মনে গুনাহের খেয়াল চলছে, সেই জন্য সেরকম যেন না হয়। সূরা আনফালে আল্লাহ তাআলা এরশাদ করেন, ইস্তিগফারের দ্বারা আযাব দূর হয়। সূরা হুদে আল্লাহ তাআলা ফরমায়েছেন, ইস্তিগফারের দ্বারা তোমার শক্তি বৃদ্ধি পাবে। সূরা নূহে আল্লাহ তাআলা ফরমায়েছেন, ইস্তিগফারের দ্বারা গুনাহ মাফ হবে, রহমতের বৃষ্টি বর্ষিত হবে, ধন দৌলত ও সন্তান দিয়ে আল্লাহ সাহায্য করবেন, জান্নাত বা বাগ বাগিচা দান করবেন, ঝর্ণা দ্বারা জারি করে দিবেন। এরপর আল্লাহ বলেন, তোমাদের কি হয়েছে যে তোমরা এত বড় কথা বুঝতেছ না? মুফতি সাহেব বলেন, এই যুগে মানুষের গুনাহ যেহেতু বেশি, তাই ইস্তিগফারের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। প্রতিদিন কমপক্ষে 1200 বার ইস্তিগফার পড়বেন, এটা পরীক্ষিত সংখ্যা। আর যদি আরও দ্রুত সমাধান চান তাহলে প্রতিদিন 12000 বার পড়বেন। শুধু আস্তাগফিরুল্লাহ বললেও যথেষ্ট হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি বললেও হবে, আস্তাগফিরুল্লাহ আল আজিম বললেও হবে। ইমাম বুখারী বলেছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটাও পড়তে পারেন। অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। অথবা আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তিগফারটি যে তিনবার পড়বে, গুফিরা লাহু জুনুবুহু, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার সমান হয়, যদিও তার গুনাহ গাছের পাতার সমপরিমাণ হয়, যদিও তার গুনাহ দুনিয়ার সকল দিনসমূহের সমপরিমাণ হয়, যদিও তার গুনাহ দুনিয়ার জমিনের বালির দানার সমপরিমাণ হয়, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। যদি কেহ মাত্র তিনবার পড়ে আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। 5 থেকে 10 দিনের মধ্যে 10000 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। অথবা এটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। 5 থেকে 10 দিনের মধ্যে 10000 বার, 33 দিনের মধ্যে 75000 বার, আর 40 দিনের মধ্যে 125000 বার ইস্তিগফার পড়তে হবে। যদি 40 দিনের মধ্যে এই সংখ্যা পুরা করতে পারেন, তারপর যেই দোয়া করবেন তা কবুল হবে। এমন কোনো জায়েজ দোয়া নাই যা কবুল হবে না। রিজিকের জন্য দোয়া করবেন, ধন দৌলতের জন্য দোয়া করবেন, হায়াতের জন্য দোয়া করবেন, রোগ মুক্তির জন্য দোয়া করবেন, চাকরির জন্য দোয়া করবেন, ব্যবসার জন্য দোয়া করবেন, অভাব দূর করার জন্য দোয়া করবেন, সন্তান সন্ততির জন্য দোয়া করবেন, বিদেশ সফরের জন্য দোয়া করবেন, ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য দোয়া করবেন, সংখ্যা পুরানোর জন্য সব সময় পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। অথবা সৈয়দুল ইস্তিগফারও পড়তে পারেন, আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি
وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي او وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت অথবা শুধু এভাবে পড়বেন আস্তাগফিরুল্লাহ রব্বি আস্তাগফিরুল্লাহ রব্বি আস্তাগফিরুল্লাহ রব্বি যেসব ভাই বোনেরা দরুদ শরীফ ও ইস্তিগফারের ফজিলত জানেন তারা ভুলেও এই দুইটি অজিফা ছাড়েন না নিয়মিত এই অজিফাগুলো পালন করেন অনেকে প্রতি নামাজের পরে এই অজিফা পড়েন অনেকে সকাল সন্ধ্যায় পড়েন দুইটি অজিফাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনেকে প্রশ্ন করে থাকেন এমন গুরুত্বপূর্ণ অজিফা থেকে কোনটা বেশি করব দরুদ শরীফ বেশি পড়ব নাকি ইস্তিগফার বেশি পড়ব এই প্রশ্নের জবাবে মশায়েখে এজাম বলেন মজার কথা হলো দুইটি অজিফাই হলো খুবই জরুরি সেজন্য বিভিন্ন মশায়েখের সিলসিলার নিয়ম হলো তারা প্রথমে ইস্তিগফার পড়ার তাকিদ দেন কারণ ইস্তিগফার হলো মূলত নাপাকিকে পাক করে মূলত ইস্তিগফারের দ্বারা গুনাহ থেকে পাক পবিত্র হয়ে যায় ফলে প্রথমে ইস্তিগফার পড়ার ফলে আপনার রূহ পাক পবিত্র হয়ে গেল যেমন মানুষ প্রথমে কাপড় ময়লা হয়ে থাকলে তাকে ধুয়ে সাফ করে তারপর সেই পাক সাফ কাপড়ে আতর ছিটায় পারফিউম লাগায় তেমনি মশায়েখে এজাম ইস্তিগফারের দ্বারা যখন মানুষের রূহ পাক সাফ হয়ে যায় তারপর তার উপর সালাতু সালাম এবং দরুদ শরীফের আতর ছিটানোর পরামর্শ দেন কেননা সালাতু সালাম এমন এক খুশবুদার আতর যার কোনো নজির নেই মূলত প্রত্যেক মুসলমানের জন্য দুইটি আমলই খুবই জরুরি সুতরাং আপনি বেশি বেশি ইস্তিগফারও করবেন আর বেশি বেশি দরুদ শরীফও পড়বেন তার একটা সংখ্যা আপনি নির্ধারণ করে নেবেন কত শতবার ইস্তিগফার করবেন আর কত শতবার দরুদ শরীফ পড়বেন ধরুন আপনি প্রতিদিন এক হাজার বার ইস্তিগফার করলেন এক হাজার বার দরুদ শরীফ পড়লেন সেটা আপনি নির্ধারণ করে নেবেন ইস্তিগফার যদি সকালবেলায় পড়েন তাহলে সন্ধ্যাবেলায় দরুদ শরীফের আমল করবেন তবে দুইটারই জরুরত আছে একটি ময়লা সাফ করে আর দ্বিতীয়টি আনোয়ারাত ও খুশবু পয়দা করে